হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য এই অধ্যায় থেকে থ্রি মার্কস ও ফোর মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করব তাই তোমাদেরকে বলো তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলির ভিডিও দেখো এছাড়াও তোমরা সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এছাড়াও তোমরা যারা গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখো নি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে আর তোমাদেরকে বলে রাখি শুধু ইতিহাস নয় বাংলা শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সমস্ত সাবজেক্টে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন গুরুত্বপূর্ণ কী কোশ্চেন রয়েছে সেগুলি কিন্তু পরপর আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে তোমরা কিন্তু পরপর সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে প্লেলিস্টে গিয়ে কিংবা আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেল বলে সার্চ করলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে চলো আজকের আমাদের মূল বিষয় হলো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পরিবর্তনশীল ঐতিহ্য এই অধ্যায় থেকে টোটাল মার্কস থাকবে টেন মার্কস টেন মার্কসের বিভাজনটি কেমন রয়েছে থ্রি মার্ক্সের কোশ্চেন দুটি ফোর মার্কসের কোশ্চেন একটি তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ ফোর মার্কস ও থ্রি মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে কারণগুলি সম্পর্কে আলোচনা করো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো ভক্তি আন্দোলনে বৈশিষ্ট্যগুলি লেখো এই আন্দোলনে কবির শ্রী চৈতন্য নানকের ভূমিকা লেখো অর্থাৎ ভক্তি আন্দোলনে কবির শ্রী চৈতন্য নানকের ভূমিকা কী ছিল এই আন্দোলনের প্রভাব লেখো এই যে কোশ্চেনগুলি বললাম কোশ্চেনগুলি কিন্তু থ্রি অথবা ফোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও সুপিবাদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সুপি আন্দোলন সম্পর্কে আলোচনা করো সামন্ততন্ত্র বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো ক্রুশেডের ফলাফল সংক্ষেপে লেখো কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ধর্ম সংস্কার আন্দোলনে জন কেলভিনের ভূমিকা কী ছিল লিও নার্দো দ্য ভিনচি টি লেখো কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনে সুখ তারা বলা হয় রেনে শ্বাসের বৈশিষ্ট্য বা মানবতাবাদ কী কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য থেকে যে কোশ্চেনগুলি এক্সট্রা হিসেবে আমি রেখেছি কেন ইতালিতে প্রথম রেনেসা হয়েছিল তাও বাদ ও কনফুশীয় বাদ কি তুলনা করো অর্থাৎ পার্থক্য লেখো প্রুসেডের কারণগুলি লেখো বা ক্রুষেডের বিবরণ দাও এই ছিল আজকে আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে এই কোয়েশ্চেনের উত্তরগুলি নিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ